হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 6:30 সন্ধে, আর এখনই দাদা ফোন করে বায়না করছে আমার কাছে যে পকোড়া খাবো। অনেক দিন হয়ে গেল এই পকোড়াটা করিনি, আর ব্যাসমের ডাব্বাটাও কিন্তু অনেকটাই ভর্তি হয়ে আছে, যেহেতু ব্যাসমের কোনো রেসিপি আমি বানাইনি। আর এখন আমি বাটির মধ্যে ব্যাসম ঢেলে নিচ্ছি। খুব বেশি করে করবো না, কারণ বেশি করে করলে বেশি বেশি খেয়ে শরীরটা খারাপ করবে। আর অ্যাকচুয়ালি এটা আমি ব্যাসমের পকোড়াটা অনেক দিনই খেতে দিইনি, যাতে শরীর টরীর খারাপ করবে সেই হিসেবে, আর আমিও খাইনি। আর অনেক দিন পরে ব্যাসমটা বের করে দেখলাম, ভাবলাম খারাপ হয়ে গেছে না ভালো আছে, না ঠিকই আছে দেখলাম। তো চটপট একটু ব্যাসম নিয়ে নিলাম, ব্যাসম নিয়ে একটু ধনে নিয়ে নিলাম, ধনে হলুদ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম। কেন বলুন তো বন্ধুরা, আমি না পকোড়াটা খুব ভালোই বানাতে পারি। আর এই দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবার আমার সবজিগুলো কেটে নেব। আজকে আমি সবজির পকোড়া বানাবো, তার জন্য দুটো লঙ্কা নিয়ে নিয়েছি বড় বড়, একটু গাজর, একটু ধনে পাতা, আর একটুখানি বকলি নিয়ে নিয়েছি। আর আজকে আসুক না, আমাকে এইরকম সন্ধেবেলা হতে না হতে এই একটা একটা রোজের বায়না আমার আর ভালো লাগে না। তো খুব দেরি করেই বানাচ্ছি, যাতে পকোড়াটা ভাজতে ভাজতে দাদা এসে যায়। আর খুব রাগ ধরছিল, তবুও ভাবছিলাম যে বানাবো না বানাবো না চিন্তা করছিলাম, কিন্তু বানিয়েই ফেললাম। আর এখানে দেখুন, সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ব্যাসমের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাবলাম অল্প করে বানাবো, জানেন তো একটু অল্প অল্প বানাবো ভাবতে থাকি, কিন্তু যখন সবজিগুলো কুটি একটু একটু বেড়ে বেড়ে না অনেকটাই হয়ে যায়। কিন্তু আমাকে খাওয়ালে খাবো না, আমার কিন্তু একদম ভালো লাগছে না আজকে পকোড়া খেতে। রেশমি তো খাবে বলে লাপালাপি করছে, বলছে পকোড়া খেতে আমার খুব ভালো লাগে মামি। আর এইখানে দেখুন, তেল দিয়ে দিচ্ছি, সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবার এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। আর আপনারা যদি ভেজিটেবিল পকোড়া খেতে চান, এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এই দেখুন, এক এক করে দিয়ে দিচ্ছি। আর বেসনটা যেন মনে হচ্ছে একটু কম কম হয়ে গেছে, তবুও কাজ চালিয়ে নেব আজকে। তো চলুন, পকোড়াগুলো এবার লাল লাল করে ভেজে নিই। ভাজতে না ভাজতেই এবার কলিং বেল বেজে যাবে, জানেন তো দাদা এসে ঠোঁকা দেবে, এসেই বলবে পকোড়া হলো হলো করেই যাবে। আর আমাকে পকোড়াটা তাড়াতাড়ি ভাজতে হবে, কাঁচা কাঁচাই ভেজে দিয়ে দেবো নাকি সেটাই চিন্তা করছি, আর ভালো লাগে না এই রোজের একটা করে ঝামেলা। ঝামেলা ঠিক নয়, তবুও খাবে বলছে শখ করে, তাও দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো পকোড়াগুলো ভেজে নিই, দুবার করে ভাজতে হবে, অনেকটাই হয়ে গেল। আর এই দেখুন, পকোড়াগুলো উল্টাচ্ছি এখন, কিন্তু খুব লাল লাল করে ভাজবো, মুচমুচে করে। আবার মুচমুচে না হলেও সেখানেও আবার জ্বালা, আবার বলবে যে ভালো মুচমুচে হয়নি, এই হয়নি ওই হয়নি, এই একটা প্রবলেম। রান্না করলে ভালো খারাপ, ভালো খারাপ খুঁট তো ধরবেই। তো চলুন, যা হোক করে ভালো করেই ভেজে নিই মুচমুচে করে। এবার এসে খাবে, বলবে মুড়ি দিয়ে খাবো না সস দিয়ে খাবো সেটাই চিন্তা করবে। এসে এসেই বলবে পকোড়াটা ভাজার সাথে সাথেই আবার নালিশ করবে, চা করেছো চা, চা না হলে পকোড়া খেতে ভালো লাগে, চায়ের সাথেই পকোড়া খেতে ভালো লাগে। এ এক জ্বালা, আবার পকোড়া নাবাতে না নাবাতেই আবার চা চাপিয়ে দিয়েছি পাশে। দুধ চাটা যদিও খেতে পছন্দ করে না, একটু রচাই করে দেবো। আর পকোড়াগুলো দেখুন কত সুন্দরভাবে ভেজেছি। আর এইখানে দেখুন, এসেই মুড়ির টিন নিয়ে বসে পড়েছে আর পকোড়া নিচ্ছে। দেখুন, ভাবলাম প্রথমে একটা কি দুটো পকোড়া খেয়ে টেস্ট করবে, না সব পকোড়াগুলো দেখুন মুড়ির মধ্যে নিয়ে নিচ্ছে, যেন মনে হচ্ছে সব পকোড়ার হাঁড়ি শুদ্ধ খেয়ে নেবে আজকেই। কী যে করছে কী জানি, আবার ভেঙে বলছে দাঁড়াও একটু দেখাই কী সুন্দর হয়েছে ভেজিটেবিল পকোড়া। এবার খেলো, খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমি জানি তো, করে দিলেই তো সবাই ভালো বলবে, তাই না? তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।